এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে সারা বছর আপনি কিভাবে রয়েছেন কিভাবে কাজ করছেন মানুষের সাথে আপনার যোগাযোগ রয়েছে কি না তার উপর নির্ভরশীল আমি দু হাজার চোদ্দোশে চোদ্দোতে যখন প্রথমবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হই তখন আমি লোকসভা নির্বাচনের প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করি আমি এলাকা সেভাবে চিনতাম না আমি যেখানে গেছিলাম বিশেষ করে ফলতা ডায়মন্ড হারবার এই দুটো বিধানসভাতে এবং সাতগাছি আরও একাংশে জলের সমস্যা ছিল রাস্তার সমস্যা ছিল সেগুলো আমরা সমস্যা সমাধান করার প্রতিকার করার চেষ্টা করেছি মানুষকে অনেক জায়গায় আমরা পরিষেবা পৌঁছে দিয়েছি এবং যেভাবে অতপ্রতভাবে সারা বছর আমরা ধর্ম বর্গ বর্ণ দলমত নির্বিশেষে মানুষকে পরিষেবা দিয়েছি আমি মনে করি মানুষের সাথে যদি আপনি থাকেন তিনশো দিন কোনো নির্বাচন আপনার কাছে কঠিন না আর যদি আপনি না থাকেন তাহলে আপনার জেতা জায়গাও কঠিন এটা আপনার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করছে এবং আপনি সারা বছর কীভাবে কাজ করছেন আপনার কর্মসূচি আপনার কর্মপদ্ধতি এবং আপনার মানুষের প্রতি যোগাযোগের উপরে এটা নির্ভর করে আমরা দেখেছি যে নবজোয়ারে আপনি একান্ন দিন কুচবিহার থেকে কাকদ্বীপ রাজ্যে পুরো প্রান্তে ঘুরে বেরিয়েছেন নিবিড় জনসংযোগ করেছেন পঞ্চায়েতে তার একটা সুফল পেয়েছেন লোকসভা নির্বাচনে কি নবজোয়ারের সুফল জারি রয়েছে দেখুন নবজোয়ার কর্মসূচি যখন আমি করেছিলাম আমি প্রায় আড়াই মাস রাস্তায় ছিলাম এবং নবজোয়ার আমি পঞ্চায়েতকে কেন্দ্র করে করিনি আমি মানুষের সমস্যা অসুবিধা কোথায় কি সমস্যার সম্মুখীন বা প্রতিকূলতার সম্মুখীন হয়েছে আমি সেটা জানতে চেয়েছি আমি যেটা বারবার আমার সভায় বলি যে এই যে একশো দিনে টাকা না পাওয়া মানুষের কাছে এতটা যন্ত্রণার আমি যদি নবজোয়ারে ষাট দিন রাস্তায় না থাকতাম আমি এটা উপলব্ধি করতে পারতাম না এই মূল্যবৃদ্ধির সময়কালে যদি লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকার জায়গায় বেড়ে এক হাজার টাকা না হতো তাহলে মানুষের কি অসুবিধা হতো মানুষের কি সমস্যা হতো এটা যদি আমি নবজোয়ার কর্মসূচিতে আড়াই মাস রাস্তায় না থাকতাম আমি উপলব্ধি করতে পারতাম না আমাকে জঙ্গলমহলের আমি আপনাকে বলছি পুরুলিয়া বাঁকুড়া এমনকি বান্দওয়ানের মতো জায়গায় আমি যখন পুরুলিয়ায় ঢুকছি তখন মুসলধারে বৃষ্টি রাত্রির দশটার সময় রাস্তায় দুধারে রাস্তায় মায়েরা দিদিরা বিশেষ করে পুরুলিয়ার বান্দওয়ানের এস সম্প্রদায়ের প্রতিনিধিরা দাঁড়িয়ে থেকে আমাকে যেভাবে বলেছে যে সংসার চলছে না বাঁকুড়ায় গেছি ছাতনায় সেখানেও একই সমস্যার কথা শুনেছি আমি ঝাড়গ্রামে গেছি ওদিকে লোদাশুলি ঝাড়গ্রাম টাউন করে লোদাশুলির দিকে যেতে গিয়ে একই সমস্যার কথা শুনেছি আমি মেদিনীপুরে গেছি একই সমস্যার কথা শুনেছি আমি কুচবিহারে গেছি একই সমস্যার কথা শুনেছি আমি খালি মানুষকে বলেছিলাম যে আপনার অধিকারটা সামনে রেখে আপনি লড়াই করুন আপনার যাকে ইচ্ছা আপনি ভোট দিন কেউ বারণ করবে না গণতন্ত্রের এটাই রীতি নীতি ঐতিহ্য সব পক্ষের রাজনৈতিক কর্মীরা আপনার কাছে যাবে আপনি এক পক্ষকে গ্রহণ করবেন এক পক্ষকে বর্জন করবেন কিন্তু কে আপনার অধিকারের স্বার্থে লড়ছে আপনি এটা দেখে ভোট দিন আমি মানুষকে বলেছিলাম আপনার যাকে ইচ্ছা দিন আপনার বাড়ি আপনার আবাস আপনার স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার এই তো আপনার অধিকার জল কল রাস্তা বিদ্যুৎ এগুলো কে করেছে যে করেছে আপনার যদি মনে হয় যে অন্য কোনো রাজনৈতিক দল করেছে আপনি তাকে ভোট দিন কোনো অসুবিধা নেই কিন্তু এই যে মানুষ নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিল এই কারণে আমরা সুফল পেয়েছি নবজোয়ারের কারণে নয় এবং আমি আজকে যখন রাস্তায় এই যে চারিদিকে লোক আপনি দেখতে পাচ্ছেন এবং যত দিন যাচ্ছে আপনারা তো তিন মাস ধরে রাস্তায় আমাদের সাথে সাথে এবং এই যে জনসমর্থন যত দিন যাচ্ছে বাড়ছে তৃণমূলের প্রতি মানুষের আস্থা বাড়ছে এটা প্রমাণ যে আপনি মিথ্যে কথা বলে ষড়যন্ত্র করে আপনি যেভাবে ষড়যন্ত্র করে গোদরা করে আপনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছিলেন যেভাবে পুলওয়ামা করে মানুষকে বোকা বানিয়ে চল্লিশ জন জওয়ানের মৃতদেহর উপর দাঁড়িয়ে ভোট চেয়েছিলেন এটা আমি বলছি না তিনি যাকে রাষ্ট্র তিনি যাকে রাজ্যপাল করে পাঠিয়েছিলেন জম্মু কাশ্মীরের তদানীন্তন রাজ্যপাল সত্যপাল মালিক বলেছে যে মোদিজির কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল তার কাছে তথ্য ছিল তিনি জানতেন যে এই চল্লিশ জনের মৃত্যু হতে পারে তাও তিনি কোনো ব্যবস্থা নেয়নি এটা সে বলেছে এবং এই যে খালি। নিজেদের দশটা বারোটা পনেরোটা কুড়িটা ভোট বাড়ানোর জন্য গরিব মানুষকে দু টাকা দিয়ে ভুয়ো অভিযোগ করিয়ে ধর্ষণের অভিযোগপত্র থানায় জমা দেওয়া এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের ভয় দেখানো জোর জবরদস্তি জেলে ঢোকানো এই ইডিসিবিআই রাজনীতি তো আপনি দশ বছর ধরে করছেন মানুষ তো ভুল থেকে শিক্ষা নেয় বিজেপি ভুল থেকে শিক্ষা নেয় না আমরা বলেছি আপনি ইডিসিবিআই করুন যদি কেউ কোনোরকমভাবে দোষী সাব্যস্ত হয় আমরা তো তার পাশে দাঁড়াইনি আপনি বলুন না পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে বিজেপি প্রজ্জ্বল রবানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে এই বিজেপি ব্রিজভূষণ সিং যার যার বিরুদ্ধে কুস্তিগিররা যারা দেশের জন্য সোনা জিতে সোনার পদক এনে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেই ভারতীয় জনতা পার্টি আপনারা বলছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি ভারতবর্ষের সব থেকে বড়ো দুর্নীতিগ্রস্ত নেতা যাকে এক বছর আগে দেশের প্রধানমন্ত্রী আক্রমণ করেছিল তার নাম হচ্ছে অজিত পাওয়ার সে এখন নরেন্দ্র মোদীর এন সরকারের রাষ্ট্রের মহারাষ্ট্রের প্রদেশের উপমুখ্যমন্ত্রী মানে যদি তৃণমূল করে তাহলে জেলে যদি অন্য রাজনৈতিক দল করে প্রতিপক্ষের কেউ হয় তাহলে জেলার বিজেপি করলে সাত্ষুন মাপ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা